আপনাকে আরো একবার স্বাগতম আমার চ্যানেলে আসার জন্য। আমরা আজ দেখব কিভাবে মোবাইল সফটওয়্যার থেকে পাশের জনের ছবি রিমুভ করে শুধু নিজের ছবি রেখে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। তার জন্য প্লে স্টোরে গেলাম। প্লে স্টোরে গিয়ে আমরা লিখলাম ব্যাকগ্রাউন্ড এরেজার, লিখে সার্চ করলাম। তো সার্চ অপশনে উপরে থাকা যে ইরেজার, এটাকে আমরা ডাউনলোড করে নিয়েছি এবং ইনস্টল করে নিয়েছি। আপনারা এটাকে ইনস্টল করে নেবেন। তো এখন আমি একটা ছবি এখানে ওপেন করব, ছবিটাকে ওপেন করলাম। এখন এটাকে ক্রপ করে নিচ্ছি একটু। ডানে প্রেস করলাম। তো এখানে ম্যাজিক টুল থেকে আমি আস্তে আস্তে আমার বারটাকে ঘুরিয়ে ম্যাজিকের মতো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলেছি। আমার পাশে থাকা আর দুইজনের ছবি আমি এতক্ষণে রিমুভ করে ফেলেছি। এখন আমার ভেতরে যে ছবির ভেতরে ভেতরে ঢুকে গেছে এটাকে আমরা জুম করে দেখে নেব। এবার রিপেয়ার টুল দিয়ে এটাকে আবার রিপেয়ার করব। তো রিপেয়ার টুলটাকে সিলেক্ট করলাম এবং সার্কেলটাকে একটু বড় করলাম, করে আবার রিপেয়ার করা শুরু করলাম। এবার ম্যানুয়াল টুল থেকে সিলেক্ট করে ম্যানুয়াল টুলটাকে সিলেক্ট করে আস্তে আস্তে আমার সাইডের যে ব্যাকগ্রাউন্ডটা রয়ে গেছে এটাকে আস্তে আস্তে মোছার চেষ্টা করতেছি। তো এইভাবে ম্যাজিক্যাল টুল এবং ম্যানুয়াল টুল দিয়ে আস্তে আস্তে আপনারা কাজটা করে নেবেন। আমি সময়ের স্বল্পতার কারণে দ্রুত করে দেখাচ্ছি। তো ছবিটাকে ডান করে দিলাম এবং আমাদের কাজটা শেষ হয়ে গেছে। তো
তো ছবিটাকে দেখার জন্য আমরা এখন গ্যালারিতে যাব। গ্যালারিতে পিক্সারের ভিতর ইরেজার নামে একটি ফোল্ডার ক্রিয়েট হয়েছে। তো এই ফোল্ডারের ভিতর আমার ছবিটা সেভ হয়ে গেছে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।